আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকের প্রশ্নের উত্তর দিলেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহনে কোচিং বাণিজ্য প্রসঙ্গে প্রশ্নটি করেন লালমোহন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম জনি ভিডিও বার্তার মাধ্যমে এমপি নুরুন্নবী চৌধুরী এর জবাব দেন অবশ্যই এটা জসীম জনি আমি মনে করি যে এটা বিআইনি কার্যক্রম এই ধরনের ইয়ে এখন পর্যন্ত আমার নলেজে আসে নাই আমি ইতিমধ্যে আমি ঘোষণা দিয়েছি যে স্কুলে কিংবা বাইরে কোনো কোচিং চলবে না আমরা মতামত নিয়েছি অভিভাবকদের সাথে আমরা মা সম্মেলন করেছি আমরা শিক্ষকদের সাথে আমরা আমাদের পরিচালনা পর্ষদের যারা আছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের সাথেও আমরা মত বিনিময় করেছি আমাদের বিশেষ করে প্রাইমারি লেভেলে আমাদের উপজেলা চেয়ারম্যান এবং আমাদের টিও তারা প্রতিনিয়ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায় নিয়মিত ক্লাসের ব্যবস্থা করে পাশাপাশি আমাদের মাধ্যমিক পর্যায়েও আমরা এই বিশেষ করে পরিচালনা পর্ষদ এবং শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আমার উপজেলা চেয়ারম্যান এবং আমরা আমরা এগুলো স্থানীয় চেয়ারম্যানরা তারা সবাই মনিটরিং করেন পাশাপাশি আমরা এই কোচিং বাণিজ্য বন্ধের জন্য বিশেষ করে এই যে কোচিং সেন্টার খুলে আজকে যে আমাদের ছাত্রছাত্রীদের কাছ থেকে কিংবা তাদের দরিদ্র অভিভাবকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা যারা হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে অবশ্যই আমি ব্যবস্থা নিব এবং শক্ত ব্যবস্থা নিব স্থানীয় আমি জসীম জোনিকে আমি আশ্বস্ত করতে চাই যে আমরা ইওনো আমার ইনো উপজেলা চেয়ারম্যান এবং মাধ্যমিক শিক্ষা অফিসার আর এর সাথে আমি খুব শীঘ্রই যোগাযোগ করে যেই যেই জায়গায় যেই জায়গায় এই কোচিং সেন্টারগুলো আছে আপনি যদি আমাকে তথ্য দিয়ে আমাকে এস এম এস কিংবা ইনবক্সে যদি আপনি আমাকে তথ্যগুলি দিতে পারেন তাহলে আমি অবশ্যই এগুলো বন্ধের আমি উদ্যোগ নেবো এবং ব্যবস্থা নেব ধন্যবাদ এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি কমের অ্যাম্বাসেডর সাদির হুসেইন রহিম এবং নজরুল ইসলাম শুভরাজ